kali kali uren. Aye bhai uren hain. Aye bhai pel nobena kar uren 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 bhai pel nobena kar uren. Aa koy jaben. Aye bhai koy jaben uren apnara. Uren nobena kar bhai pel koy jaben. Uren uren uren. Aye bhai bhore geche uren choto gari bhore geche uren. Aye bhai pel nobena kar. Koy jaben bhaiya. Uthen. Jamu ga deri korum na uthen. Koy jaben apnara koy jaben ashen. Namaste. এক বছরের উপরে ধরে লেগুনা চালান কি আপনি তো অন্য পেশায় যেতে পারতেন আপনি হঠাৎ করে লেগুনা চালাতে হবে কেন এগুলা অনেক বিষয় আছে প্রথম বিষয় হলো আমি গার্মেন্টস সেক্টরে ছোটকাল থেকে চাকরি করেছি আমি আসলে মানে কর্মী একটা নারী সেই ছোটকাল থেকে আমার কর্মব্যস্ত জীবন শুরু হয়েছে আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলা প্রত্যন্ত গরিব এলাকায় জন্ম গরিব ফ্যামিলিতে জন্ম গরিব ফ্যামিলিতে বিয়েও করেছি তো আগে গার্মেন্টসে চাকরি করতাম তারপরে গার্মেন্টসে চাকরি করতে করতে আসলে আমার এটা মানে মনে হয়তো বন্দি কারখানা আর সেইখানে চাকরি করে কোনো শান্তি পেতাম না কষ্ট বন্দি কারখানা তারপর থেকে আমার হঠাৎ একদিন মনে হলো আমার বাবা যেহেতু ড্রাইভার ছিল রিক্সা চালাইতো তারপরে অটো চালাইতো তারপরে আমার ভাই ড্রাইভার এখন তারপর আমি ভাবলাম যে আমি যদি ড্রাইভারে শিখি আসলে দেখি মানে কীরকম হয় মানে আমাদের বাংলাদেশে তো নাই আমি শুরু করি দেখি কীরকম হয় তো এরকম শেখার পরে আমার লাইসেন্সটা পাইতে দীর্ঘ দুই বছর উপরে সময় লাগছে এই জন্য মানে শিখেও আমি রুটঘাটে আসতে পারি নাই তো লাইসেন্স দুই বছর পরে আসছে তারপর থেকে আমি মানে গাড়ি লাইনে তিন বছর মোটমাট আর পারমানেন্টভাবে আছি এক বছরের উপরে তো আমি শুরু করছি যে আমার দেখা দেখি যেন আরও দশটা পাঁচটা মেয়ে মানে ড্রাইভ করে লেগুনা চালাতে হবে কেন আপনি তো কোনো কোম্পানিতে প্রাইভেট চাকরি করতে পারতেন প্রাইভেট চাকরির কথা আর কি বলবো বলেন সবাই তো শুধু বলে কিন্তু কেউ কখনো আমাকে চাকরি দেয়নি আমি আমার পোস্টার লাগাইছি যে মহিলা ড্রাইভারের জন্য মানে মহিলা ড্রাইভার নিয়োগের জন্য যোগাযোগে আশুলিয়া সাভার ফোন নাম্বার এত এত এরকম করে ডিটেলস দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার টাঙ্গাইছি কিন্তু কোথাও থেকে কোনো ফোনের সাড়া পাইনি যদিও কখনো বা কোথাও কোনো জায়গা থেকে ফোনের সাড়া পাইছি তো তারা চাকরি দিতে গেলে তারা বিনিময় খুঁজছে কিন্তু আসলে তারা বুঝতে পারে না যে আমি তো ওরকম মেয়ে না মানে আমি যদি ওই রকম মেয়ে হইতাম তাহলে তো আমি কর্ম করতাম না আমি তো অন্য পেশায় চলে যেতে পারতাম কিন্তু না আমি সৎপথে বাঁচতে চাই মানে পরিশ্রম করতে পারি সেই ছোটকাল থেকে পরিশ্রম করে অভ্যাস আছে আর এই গাড়ি চালানি ম্যানুয়াল গাড়ি চালানি কিন্তু অনেক কষ্ট বিশাল কষ্ট আমি মনে করি এর চেয়ে মাটি কাটা রিল্যাক্স এই একা নিজ দায়িত্বে যাত্রী উঠাই যাত্রী নামায় ভাড়া কাটি আবার গাড়ি ডাইনে বামে সামনে পিছিয়ে ফলো করে গাড়ি চালাই আবার ধরেন যে দুই চোখ দিয়ে যাত্রী খুঁজতে হয় আমাকে বুঝতে হয় যে এই যাত্রীটা আমার কিনা বা বড় বাসের কিনা ওই চোখ দিয়ে বুঝে নিতে হয় যে এটা আমার যাত্রী তখন কিন্তু ডাকতে হয় বা গাড়িটা স্লো করতে হয় তখন যাত্রী উঠাইতে হয় কয়টা থেকে কয়টা আপনার গাড়ি চালান তো আমি আসলে ভোরবেলা ঘুম থেকে উঠি সাড়ে চারটা বাজে গ্যাস সংকট এলাকায় তো আমার স্বামীর জন্য রান্না করি বাটিতে ভাত ভরে রেখে আসি সকালবেলা ছটা বাজে বেরোই গাড়ি রেডি করতে করতে সাড়ে ছটা বাজে তারপরে এটা তো শিল্প এলাকা মানে গার্মেন্টস সেক্টরের লোক সকালবেলা বেশি যাতায়াত করে সকাল বিকাল তো সকালবেলা যদি অফিস টাইমে আমি ভাড়া না মারতে পারি তাহলে আমি মনে করি না যে গাড়ি নিয়ে আর সারাদিন বেরোয় কোনো মানে আছে আর আমি যেহেতু মহিলা মানে ডাকডাকি করতে গেলে একটু সংকোচ সকালবেলা দেখা গেলো অফিস টাইমে যাত্রী থাকে যাত্রীর চাপ থাকে সেক্ষেত্রে কিন্তু ডাকতে হয় না তারা কিন্তু গাড়ি পায় না তো এই জন্য সকালবেলা বেরোয় সাড়ে ছটা বাজে যদি রাস্তায় যাত্রীর চাপ থাকে তাহলে রাস্তায় থাকি দশটা বারোটা কখনো দুপুর না 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 দুপুর সকালে আর যদি যাত্রীর চাপ কম থাকে কখনো মনে করেন সাড়ে ছটা বেরোয় সাড়ে আটটা বাজে বাসে চলে যাই
আচ্ছা আপা, এই যে প্রথম যখন আপনি লেগুনা চালান শুরু করেছিলেন, তখন এই যে আপনার সাথে যারা অন্য ড্রাইভাররা আছে বা প্যাসেঞ্জাররা, কখনো কি ইফতেজিং এর শিকার হননি? না, এরকম কোনো ইফতেজিং এর শিকার হয়নি, কিন্তু আমার জাতীয় যে লেগুনার ড্রাইভার ভাইরা, আমি তো দেখেন আমি তো ড্রাইভার, এখন আমার পাশে ছেলেও নিতে হবে মেয়েও নিতে হবে, তো আমি তো এত ভেদাভেদ করতে পারবো না, যেহেতু আমি লোকাল সার্ভিস চালাই, তো আমি এত ভেদাভেদ করলে আমার চলবে না। আমার ড্রাইভার ভাইরা অনেকে বলছে যে দেখো তুমি ছেলে যাত্রী সামনে নিবে না, এখন দেখেন সবগুলোই ছেলে যাত্রী, এখন আমি যদি আমার সামনে একটা দুইটা সিট খালি নিয়ে যাই, সেই ক্ষেত্রে কিন্তু তেলের খরচ একই হয়, তাহলে দুইটা যাত্রী যদি আমি কম নিয়ে যাই তাহলে কিন্তু আমার 20 টাকা লস হয়ে যেতেছে, তাহলে এত কিছু যদি আমি মাথায় নেই তাহলে কিন্তু আমি গাড়ি চালাতে পারতাম না। তো আমি ভেদাভেদ না করি, আমি ছেলে যাত্রীও নেই মেয়ে যাত্রীও নেই, যদি কখনো সকালবেলা অফিস টাইমে দুইজন করে মেয়ে বসাই, আর ছেলে যাত্রী বসালে বেশিরভাগ একজনই বসাই। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, প্রত্যেক লেগুনাতে একজন করে হেল্পার থাকে, আপনার লেগুনাতে হেল্পার নাই কেন? ছোট গাড়ি তো, আর আমি মেয়ে মানুষ, মেয়ে ড্রাইভ করি, অনেক সময় যাত্রী ডাকাডাকি করলেও যাত্রীরা কিন্তু আমার গাড়িতে উঠে কম, ভয় পায়। আবার অনেকে উঠতে গিয়ে দেখে মহিলা, হ্যাঁ আপা গাড়ি কি আপনি চালাবেন? আমি কইছি না আমি চালাবো না, মানে মজা করে অনেক সময় করে। আবার অনেক সময় কি কে আমার কি ড্রাইভার বলে আপনাকে পছন্দ না, উঠে বসেন একদিন গিয়ে দেখেন, যদি কোনো সমস্যা হয় তারপরে নেক্সট টাইম তো আপনি চলাচল করেন, তারপরে আর উঠবেন না, এরকম করে মানে জোর জোর করে অনেক সময় উঠাই বা গাড়িটা ভরি ভরে নিয়ে যাই। আর হেল্পার লাগে না এরকম একটা ছোট গাড়ি, আমি তো সকাল বিকাল চালাই, একটা হেল্পারে দেখা গেলো যে বেতন দিতে হয়, বেতনটা কোনো বিষয় না, দেখা গেলো একটা বাচ্চা পোলাপান রাখলাম, ওর যদি একটা অ্যাক্সিডেন্ট হয় একটা দুর্ঘটনা ঘটে ওইটার দায় ভার কে নেবে বলেন? হ্যাঁ হেল্পার রাখি না, এই যে আপনার কষ্ট হয় না, আপনি নিজে কষ্ট মানে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, একা ডাকেন, প্যাসেঞ্জার কাছ থেকে ভাড়া নেন, তারপরে আবার চালান, হ্যাঁ বিশাল কষ্ট হয়। আপা, আসলে আপনি রাত কয়টা পর্যন্ত গাড়ি চালান? রাতে 7টা থেকে 8টা, কখনো 9টা বেজে যায়। কখনো এই যে এই রোডে গাড়ি চালাতে গিয়ে কোনো স্মৃতি আছে বা একটা দুর্ঘটনা বা কোনো ধরনের সমস্যাতে পড়েছেন কিনা? হ্যাঁ, দুর্ঘটনা তো হালকা পাতলা হয়েছেই, এটা একেবারে মিথ্যা বলা যাবে না, আর সেটা দোষ আমার হোক আর দোষ বিপরীত লোকের হোক, দোষ তো কারো না কারো আছেই, অ্যাক্সিডেন্ট তো হবেই রাস্তাঘাটে চলতে গেলে। অনেক সময় দেখেন পরশু দিন বিকালবেলা রিক্সাওয়ালা আমার ডান পাশে বাজাই দিয়া এই পাশেটা মানে ওই পাশেটা ছুটাইয়া নিয়ে চলে গেলো, আমি তো ব্যাগকেলের মতো বসে রইলাম, ওরে যদি আমি বাজাই দিতাম ওই কিন্তু 10টা ছেলে লোক আইসে আমার গাড়ি ব্যারিকেড দিত, এই রিক্সার জরিমানা দিয়ে দাও, কিন্তু আমি তো বলতে পারলাম না যে রিক্সাওয়ালা তুমি আমার বাজাই দিছো, আমার জরিমানা তুমি দিয়ে দাও। এরকম ঘটছিল কোনো সময়? অবশ্যই, এরকম ঘটনা তো পরশু দিন বিকালেই ঘটলো। আপা, অনেক ক্ষেত্রে গাড়ি চালাতে গেলে টায়ার পাঙ্কচার হয়, তো আপনার তো হেল্পার নেই, আপনার নিজের গাড়ি নিজেই চালাচ্ছেন, জি, তো সেই টায়ার খোলে কে বা ফিটিং লাগায় কে? আমি ওই চাকা যেখানে সারে ওইখানে নিয়ে যাই, তারা যদি কখনো ফ্রি থাকে তাহলে তারাই খুলে, মানে আমি মেয়েদেরকে একটু সহযোগিতা করে, আর যদি তারা ফ্রি না থাকে, তাদের হাতে তো কাজ থাকে, তাদের তো সবসময় বসে থাকে না, সেই ক্ষেত্রে সময় মানে আমি কতক্ষণ বসে থাকবো, আমি নিজেই খুলি, নিজেই খুলি, নিজে খুলে ওদের কাছে দিই, তারপর ওরা ঠিকঠাক করে দেয়, তারপরে আমি চাকা লাগাই পরে চলে আসি।